আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, জামাত ও বিএনপি একই ভুলের পথে হাঁটছে, দুটো দলই ভুলের পথে হাঁটছে, পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে। ভুলটা কি একটু মনোযোগ দিয়ে শুনি। 5ই অগস্টের যে নির্বাচন হলো, 5ই অগস্টের যে স্বাধীনতা হলো, এই স্বাধীনতার পর থেকে বিএনপি নির্বাচনী রোডম্যাপ চায়, নির্বাচনের দ্রুততা চায়, গণতন্ত্রের রোডম্যাপ চায়, সংস্কারের রোডম্যাপ চায়। তার মানে বিএনপি 17 বছর যাবৎ ক্ষমতায় নেই, ক্ষমতায় যাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে, ক্ষমতায় যাওয়ার জন্য তারা অনেকটা ইনসেইন উন্মাদ হয়ে আছে, তারা চায় ক্ষমতায় যেতে হবে। এখন এই যে ক্ষমতায় যেতে চাওয়ার জন্য দ্রুত নির্বাচন, এই দ্রুত নির্বাচন হিতে বিপরীত হতে পারে, এই কথাটাকেই ব্যাখ্যা করে বোঝাতে চাচ্ছি। আরেকটি কথা যোগ করে দিই, বাংলাদেশ জামায়াতে ইসলাম কিন্তু সেই প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তারা ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাচ্ছে, সংস্কারের সময় দিতে চাচ্ছে। কিন্তু ইদানিং তারাও গণতন্ত্রের রোডম্যাপ চাচ্ছে, তারা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে, অর্থাৎ তারাও নির্বাচনের জন্য একটু তাড়াহুড়ো করার ভাব দেখাচ্ছে। এইবার নির্বাচন যে দুইটা দল একই পথে হারতে শুরু করেছে, প্রবলেমটা কোথায় একটু দেখি। ধরুন এই বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে যেই জায়গাগুলো সংস্কার করা অত্যন্ত জরুরি, তাহলে নাম্বার ওয়ান, নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন, পুলিশ প্রশাসনের সংস্কার প্রয়োজন, এরপর জুডিশিয়ারি বিচার বিভাগের সংস্কার প্রয়োজন, এরপর সিভিল সোসাইটি সিভিল সার্ভিস যারা করে তাদের সংস্কার করা প্রয়োজন। এই চারটা সংস্কারের পাশাপাশি আরেকটি কাজ করতে হবে, সেটা হলো আওয়ামী লীগ বিএনপির এমপি মন্ত্রী এবং ছাত্রলীগ যুবলীগের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের বিচার সুনিশ্চিত করতে হবে। যারা ভালো তাদের নিয়ে আমাদের কথা নেই, তাদের মাফ করে দেওয়া উচিত, কিন্তু যারা অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে জড়িত, যারা লুট করেছে, সাম্রাজ্যবাদী কায়েম করতে চেয়েছে, তাদের তো বিচার হওয়া উচিত সেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের। এখন ধরুন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে দিল, বিএনপি কিংবা জামাতের কোনো একটা দল ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর তারা যদি আওয়ামী লীগের এই বিচারকে সুনিশ্চিত করতে চায়, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার যদি করতে চায়, কিন্তু তাদের বিচার করতে হবে, বিচার না করলে এই দেশে আবার কোনো দল স্বৈরশাসক হতে পারে, অতএব সুষ্ঠু বিচার হওয়া উচিত যাতে এই দেশের মাটিতে আর কোনো দিন কেউ স্বৈরশাসক হতে না পারে, এদেশের ছাত্র জনতার বুকের তাজা রক্ত যেন আর এদেশের মাটিতে ঝরে না পড়ে, তার জন্য সুষ্ঠু বিচার খুব জরুরি। এখন বিএনপি হয়তো মনে করতে পারে, জামাত মনে করতে পারে, আমরা ক্ষমতায় গেলে সুষ্ঠু বিচার করব। কিন্তু সম্মানিত বন্ধুরা, একটু ভেবে দেখুন, এই দেশে প্রায় 33% আওয়ামী লীগ আছে, পূর্ণ জনসংখ্যার সংখ্যা কিন্তু কম নয়, আওয়ামী লীগের সংখ্যাও কিন্তু অনেক, এরা কিন্তু এখন ঘাপটি মেরে আছে। নির্বাচন হয়ে বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে, তারা মোট যদি এক ঝাঁকে বের হয়ে তারা আন্দোলন শুরু করে বিভিন্ন ইস্যুতে, অর্থাৎ আপনারা যখন বিচার করতে চাইবেন তারা আন্দোলনের ইস্যু দাঁড় করাবে, কিন্তু এই আন্দোলন কি দিয়ে দমাবেন? আর তো পুলিশ আগের মতো স্বৈরাচারের পক্ষ নিয়ে কিংবা সরকারের পক্ষ নিয়ে নির্বিচারে পাখির মতো গুলি করবে না, আর পাখির মতো গুলি না করলে আওয়ামী লীগকে তো আপনি মাঠ ছাড়া করতে পারবেন না, তারা রাস্তায় আন্দোলনে বহাল তবিয়ত থাকবে, আর পুলিশ আর গুলি করবে না, আর গুলি করলেও রাবার বুলেট, কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস এগুলো ছুড়বে, কিন্তু পুলিশ যে শিক্ষা পেয়েছে এই 16 বছর হাসিনার পা চেটে চেটে যে শিক্ষাটা তারা পেয়েছে, জনতার কাছে যে লাঞ্ছিত হয়েছে, এদেশের পুলিশ আর কোনোদিন নির্বিচারে পাখির মতো গুলি ছুড়বে না। এইবার চিন্তা করেন, বিএনপি এবং জামাত ক্ষমতায় এসে যখন আওয়ামী লীগের বিচার করতে চাইবে, তখন আওয়ামী লীগ রাজপথের আন্দোলনে ফিরে আসবে। কি দিয়ে সেই আন্দোলন দমাবেন? নিশ্চয়ই পুলিশ দিয়ে, পুলিশ তো গুলি করবে না, পুলিশ যখন গুলি করবে না তখন আওয়ামী লীগ মুহুর্মুহু রাস্তায় আন্দোলন করার সুযোগ পাবে।
এরপর যদি জামাত কিংবা বিএনপি যদি তাদের ছাত্রদল এরা যদি দমন করতে চায়, তখন বিশ্ববাসীকে এই ক্যামেরার ফুটেজ দেখিয়ে দেখিয়ে বলবে যে বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা হয়ে আমাদের উপরে নির্মম নির্যাতনার অত্যাচার হচ্ছে, তখন জাতিসংঘ থেকেও কিন্তু একটা অবস্থা তৈরি হবে। তাহলে বোঝা গেল যে বিশ্ববাসীকে আওয়ামী লীগ দেখানোর সুযোগ পাবে যে এই বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসায় আমাদের নির্মম নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। তার মানে বিএনপি জামাতের পক্ষে সুষ্ঠু বিচার করা সম্ভব নয়, বিচার করতে গেলেই আন্দোলন, আর আন্দোলন মানেই হলো বিশ্ববাসীকে দেখানো, দেখুন ওরা আমাদের উপরে কেমন অত্যাচার করছে। তার চেয়ে কি ভালো নয়, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যদি লম্বা সময় থেকে তারা বিচার করে, তাহলে এটা আর পৃথিবীর কোনো দেশ বলতে পারবে না যেটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতায় বিচার হচ্ছে, এটা বলতে পারবে না। কারণ পৃথিবীর প্রত্যেক দেশে স্বৈরাচারের বিদায় হওয়ার পরে অন্তর্বর্তীকালীন যারা আসে তারাই বিচার করে, অতএব এটাকে আর প্রতিহিংসা পরায়ণ মনে করবে না। অতএব আওয়ামী লীগের সুষ্ঠু বিচার, আওয়ামী লীগের এমপি মন্ত্রী দুষ্কৃতিকারী ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের সুষ্ঠু বিচার করে তাদের কবরটাকে যদি ভেঙে দেয়, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু বিএনপি জামাতে দেশে এবং গণ অধিকার, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন সবাই কিন্তু সুন্দরভাবে এদেশে রাজনীতি করতে পারবে। আরেকটি ব্যাপার হলো এই যে ভঙ্গুর দেশ, কোটি 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 টাকা ঋণ হয়ে গেছে এই দেশের, বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ হয়ে গেছে। বিএনপি বা জামাতের কেউ আসলে এই তলাবিহীন ঝুড়িতে এই ফতুর হয়ে যাওয়া দেশটাকে কিছুই করতে পারবে না। কিন্তু সেখানে ডক্টর ইউনূস, পৃথিবীর একমাত্র নোবেল বিজয়ী রাষ্ট্রপ্রধান, সে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যদি অনুদান চায়, বিএনপি জামাত অনুদান চাইলে যতটুকু পাবে তার 100 গুণ বেশি পাবে ডক্টর ইউনূস। অতএব ডক্টর ইউনূস লম্বা সময় থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যদি ঋণ এনে, অনুদান এনে, সাহায্য এনে বাংলাদেশকে সংস্কার করে, সেই বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ। এর বাইরে আপনি শিক্ষা খাত, পুলিশ খাত, নির্বাচন কমিশন, যত খাত বলেন, আওয়ামী লীগ বিএনপি বিএনপি কিংবা জামাত এসে সংস্কার করতে গেলেই সেটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা হবে এবং সেটা বিশ্ববাসীকে দেখিয়ে নানান জঙ্গি টঙ্গি নানান ইস্যু দাঁড় করিয়ে ফেলবে। আর ডক্টর ইউনূস করলে কিছুই হবে না, কচিও হবে না, মাঝখান থেকে সব সংস্কার হবে, পুলিশ সংস্কার হবে, নির্বাচন কমিশন সংস্কার হবে, আমাদের দেশের সিভিল প্রশাসন, জুডিশিয়ারি, বিচার বিভাগ সব সংস্কার হবে, আবার আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের বিচার হবে, সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ হবে। এই সুন্দর বাংলাদেশের উপর দাঁড়িয়ে যদি সুষ্ঠু নির্বাচন দেয়, বিএনপি জামাত যারাই ক্ষমতায় আসুক তারা মোটামুটি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারবে। অতএব দ্রুত নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, গণতন্ত্রের রোডম্যাপ চাই, সংস্কারের রোডম্যাপ চাই, এইসব নাটক ফাটক বিএনপি এবং জামাতের বাদ দেওয়া উচিত। যদিও জামাত এটা কম চাচ্ছে, বিএনপি অতিমাত্রায় চাচ্ছে, কারণ বিএনপি জানে যে নির্বাচন এখন হলেই ক্ষমতায় যাব, 17 বছর না খেয়ে আছে। অর্থাৎ বিএনপির উচিত এটা বোঝা যে না, আমরা একটু ধৈর্য ধরি, ডক্টর ইউনূসের সরকার সমস্ত সংস্কার কাজ শেষ করুক, বিচার প্রক্রিয়া শেষ করে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করুক, তার উপরে দাঁড়িয়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতায় আসেন, বা জামাত ক্ষমতায় আসুক, বা এক্স ওয়াই জেড যারাই ক্ষমতা আসুক, তারা দেশটাকে সবাইকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।